আপনাকে স্বাগতম। নগদ সার্ভিস সম্পর্কে জানতে অ্যাপ চাপুন। আপনার পিন ভুলে গেলে রিসেট করতে এবং পিন চেঞ্জের ব্যাপারে জানতে দুই চাপুন। ব্যালেন্স চেক করা সম্পর্কে জানতে তিন চাপুন। তথ্য হালনাগাদ বা চেঞ্জের ব্যাপারে জানতে চার চাপুন। সার্ভিস চার্জ এবং ফুল প্রোফাইলের লেনদেনের লিমিট সম্পর্কে জানতে পাঁচ চাপুন। বর্তমান অফারগুলো সম্পর্কে জানতে ছয় চাপুন। নগদ সেবা কেন্দ্রের ঠিকানা সম্পর্কে জানতে সাত চাপুন। কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলতে শূন্য চাপুন। ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কথোপকথনটি রেকর্ড করা হতে পারে। আমাদের টাকা গুলা খাইতে ওদের অনেক খুব মজা লাগে, এই কারণে আমাদের টাকা গুলা খাইতে ফোন দিলাম, সাত মিনিট পরে রিসিভ করলাম। পিনটা এখন নতুন পিন দিতেছি, ইনভ্যালিড পিন লেখা ওঠে। পিনটি ইনভ্যালিড আসছে, তাই তো? জি। সমাজের সাথে রেকর্ড কাইন্ডলি জানাবেন আপনি যে নাম্বার থেকে যোগাযোগ করেছেন। এটি নাম্বারে জি কাঙ্ক্ষিত সার্ভিসটি প্রদান করার জন্য আমার কিছুটা সময়ের প্রয়োজন। আমি কি আপনাকে কিছুটা সময় অপেক্ষা রাখতে পারি? জি জি, আপনি একটু তাড়াতাড়ি করেন, ব্যালেন্সটা আমার কম। আপনাদের তো কল দিছি, আমাদের দুই টাকার উপরে মনে হয় কাটে। জি, সাথে রাখুন। মূল্যবান সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, একটু তাড়াতাড়ি বলুন। আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা স্বার্থে সঠিক তথ্যের প্রয়োজন, কাইন্ডলি জানাবেন। অ্যাকাউন্ট সংযুক্ত ব্যক্তি আইডি কার্ডের নাম্বারটি জানাবেন। জি লেসেন 4602255723। 90 দিনের মধ্যে পিন ব্যবহার করে যে লেনদেনগুলো করেছেন সর্বশেষ লেনদেনটি জানাবেন। জি বলুন। ভাই আমি লাস্ট ঢুকাইছি হলো 1000 টাকা, আর পিন ব্যবহার করে আমি লেনদেন করছি, সেন্ড মানি করছি, ক্যাশ আউট করছি, 300 টাকা লেনদেন, 300 টাকা মানে ব্যাগ ছিলাম। অসংখ্য ধন্যবাদ, পিনটি রিসেট করে দিয়েছি। আচ্ছা, পিন আবার নতুন করে সেট আপ করে দেন, আমার অ্যাকাউন্টটা চালু করে দেন। জি, পিনটি রিসেট করে দিয়েছি। কল টিকেটে যাওয়ার সাথে সাথে *167 হ্যাশ ডায়াল করবেন, তারপর একটি ফাঁকা ঘর আসবে, সেখানে 1 থেকে 9 এর মধ্যে যে কোনো চারটি সংখ্যা এলোমেলো ভাবে বসিয়ে পিনটি সেট করে নেবেন, ঠিক আছে? ওকে ভাইয়া, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ নগদের সাথে থাকার জন্য, ভালো থাকুন। আচ্ছা ভাইয়া, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে জানাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশাপাশি আমাদের লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন, আর ভালো ভালো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আজকের মতো বিদায়।